আমি অনেক জায়গায় অনেক দূরে গেছি, অনেক জায়গায় দেখেছি ডাক্তার, কিন্তু আমি আসলে সুস্থ হইতাম না। এই সকালে ওষুধ খাইলে বিকেলে আবার ব্যথা। তো এই বিধায় আমি সফিল্লা সরাজের স্যারের কাছে চলে আসছিলাম, ডিপিআরসি হসপিটাল ঢাকা শ্যামলী। আসলে আমি ওই জায়গায় এসে অনেক সুস্থ, এখন আমি পরিবার পরিজন নিয়ে অনেক ভালো আছি। নিজ স্বাভাবিক আগের কাজগুলো যেভাবে করা যায় সেভাবে আমি করতেছি, চলতেছি ভালো, অনেক ভালো, ভগবানের আশীর্বাদে অনেক ভালো আছি। আর এখন আমি অনেকটাই স্বাভাবিক। এখন যে আমি মানে আগে যে এরকম যে আমার একটা অসুস্থ রোগ, মানে অনেক রোগ হয়েছে যে বা এত বড় একটা রোগ, আসলে বুঝতে পারতাম না কি রোগে জায়গা না আসলে, এই কারণে আমি অনেকটাই ভালো এখন। দর্শক, আসলে আমি কখনো ভাবতেই পারিনি যে আমি এতটা সুস্থ হয়ে যাবো এই জায়গায় আইসা। আসলে এখন আমি অনেকটাই সুস্থ। আমি আশা করবো সবাই এই জায়গায় আসবেন, দেখাবেন স্যারের যাদের ব্যথা আছে, যত ব্যথাই আছে স্যারের কাছে চলে আসবেন, আশা করি সুস্থ হয়ে যাবেন বাড়িতে। আমার সাথে যত লোকের দেখা হয় আমি তাদেরকে বলি যে আপনারা ডিপিআরসি হসপিটালে চলে আসেন, ঢাকা শ্যামলী রিং রোড। আশা করি যে আপনারা সুস্থ হয়ে বাড়ি ফিরবেন, আগের মতো স্বাভাবিক জীবন যাপন কাটাবেন। হ্যাঁ, আমার শ্বশুরেরও মানে ব্যথাজনিত রোগ আছে, আমি ওনাকে স্যারের কাছে আজকে আসছি, স্যারকে দেখাইছি, স্যার পরীক্ষা নিরীক্ষা দিছে, বলছে যে বেশি পরীক্ষা লাগবে না, উনি সুস্থ হয়ে যাবে বাড়ি। আপনারা সবাই আমার জন্য আশীর্বাদ করবেন, আমার শ্বশুরের জন্য আশীর্বাদ করবেন, সবাই সুস্থ থাকবেন, সবাই চলে আসবেন ডিপিআরসি হসপিটালে। ধন্যবাদ। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।